Washington Bangla Radio.com. Namaskar, Ami Miriam Chatterjee Bolchi, live and exclusive from Cleveland, Ohio, the United States. Ajke Washington Bangla Radio Studio Te Achen Sri Raja Sen. Ini ekjon bikhyato film director ar kono formal porichoy lagbe na. Ini onek TV serials, documentaries, telefilms ar feature films direct korechen. তার কাজের জন্য অনেক পুরস্কার পেয়েছেন, ইনক্লুডিং তিনটে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস ফর সুচিত্রা মিত্রার জীবনের ডকুমেন্টারি ইন 1993, এ ডেবিউ ফিল্ম দামু অফ 1997, আর তাঁর 1999 ফিল্ম আত্মীয় স্বজন। ইউএসএতে রাজার নতুন ছবি ল্যাবরেটরি প্রথম দেখানোর জন্য এসেছেন। ইনি ক্লিভল্যান্ডে এসেছেন বলে আমাদের মুখোমুখির ইন্টারভিউ করতে তাঁর সঙ্গে দারুণ সুযোগ পেয়েছি। আজকে আমরা রাজাদার আত্মীয় স্বজনের বাড়িতে আছি, ইন দ্য হোম অফ নীতিশ অ্যান্ড চন্দনা সরকার। রাজা, ওয়াশিংটন বাংলা রেডিও থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার এই ট্রিপটা কেমন হয়েছে, কেমন চলছে? আমি আসলে এসেছি প্রায় 15 দিনের উপর। আমি প্রথমে কলকাতা থেকে এসেছিলাম স্যান ফ্রান্সিসকো, সেখান থেকে হিউস্টন, হিউস্টন থেকে ওয়াশিংটন, এবং ওয়াশিংটন থেকে আমার মাসি এবং মেসোমশাই আমাকে ড্রাইভ করে এখানে নিয়ে এসেছেন। ফলে আমি এবং এখানে এই ছুটির কটা দিন খুব এনজয় করছি। তার উপরে এরকম আপনি এসছেন, আমাদের বন্ধু এসছেন ক্যামেরাম্যান, তো এসব মিলিয়ে বেশ ভালোই লাগছে, এনজয়। আর আপনি দু সপ্তাহে আছেন? দু সপ্তাহ অলরেডি হয়ে গেছে। আমি প্রথমে স্যান ফ্রান্সিসকো এসেছিলাম, ওখানে আমার নতুন ছবি ল্যাবরেটরি তার প্রিমিয়ার শো হলো। অ্যাকচুয়ালি এই ছবিটা আমার ইন্ডিয়াতে এখনো দেখানো হয়নি, এখানেই প্রথম দেখালাম, তারপরে হিউস্টনে দেখালাম, তারপরে ওয়াশিংটনে দেখালাম, এখন এখানে আছি। আর আজ সন্ধ্যায় ক্লিভল্যান্ডে তার 2009 ফিল্ম তিনমূর্তি, একটা কমেডি রিটেন এন্ড স্ক্রিপ্টেড বাই দ্য লেট তপন সিংহ এন্ড ডিরেক্টেড বাই রাজা, তপন সিংহ মৃত্যুর পরে দেখানো হবে ক্লিভল্যান্ডে। আমি পার্সোনালি এই ছবিটা দেখতে খুব উদগ্রীব। রাজাদা নমস্কার, আপনার প্রফেশনাল কাজের ব্যাপারে কথা বলার আগে আমরা আপনার ব্যাকগ্রাউন্ড জানতে চাইব, একটু কথা বলবেন? হ্যাঁ, আমি তো জন্মেছি কলকাতায় এবং একটু গ্রামীণ মফস্বলের একটা পরিবেশ ছিল যাদবপুরে, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পেছনে 1955 সালে। এবং তারপরে আমি যখন স্কুল থেকে কলেজে যাচ্ছি তখন 1970 অর্থাৎ 70 দশকে আমাদের ওখানে যে টার্ময়েলটা ছিল রাজনৈতিক, তার একটা ভীষণ একটা আবহাওয়া ছিল, তার মধ্যে আমি কলেজ লাইফটা কাটিয়েছি। তারপরে আমি কলেজে পড়েই আমি মোটামুটি থিয়েটারের, আমাদের ওখানে একটা থিয়েটারের অ্যাক্টিভিস্ট একটা খুব প্রবল আন্দোলন হয়, মানে বা নাটকে থিয়েটারে আমরা ভীষণভাবে যুক্ত হই। সেখানে আমি, আমার খুব সৌভাগ্য যে আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রেট নাট্যকার এবং পরিচালক তার সঙ্গে কাজ করেছি, জোছন দস্তিদার তার সঙ্গে কাজ করেছি, এবং সর্বোপরি সমু মিত্রের সঙ্গে আমি কাজ করেছি। এবং আমি যখন ঠিক করলাম যে এই যে থিয়েটারটা করি, এই থিয়েটারটাকেই আমি পেশা করব, কিন্তু বা কিন্তু থিয়েটারকে পেশা করে আমাদের দেশে সংসার বা জীবন চালানো খুব টাফ, সেই জন্য আমি স্টার্ট করলাম আমার ক্যারিয়ার, যে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ফিল্মে কাজ শুরু করলাম। এবং ফিল্মে কাজ শুরু করে এবং সেখানেও আমি খুব সৌভাগ্যবান, আমি মৃণাল সেন বা বুদ্ধদেব দাশগুপ্তর
সঙ্গে কাজ করেছি এবং মোহিত চট্টোপাধ্যায় ছিলেন মৃণাল সেনের স্ক্রিপ্ট রাইটার এবং উনি বিরাট নাটককার বটে, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড উইনার নাটককার। আমি উনিও একটা ছবি করেন সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম এবং এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে কাজ করতে করতে আমি আমাদের ওখানে টিভি সিরিয়ালসের টাইম আসলো, তখন আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে টিভি সিরিয়াল শুরু করি এবং টিভি সিরিয়ালে সুবর্ণলতা, আদর্শ ইন্দু হোটেল, আরোগ্য নিকেতন, দেশ আমার দেশ, এগুলো খুবই জনপ্রিয় টিভি সিরিয়াল ছিল। সেই টিভি সিরিয়ালগুলো আমি ডিরেক্ট করি। তারপরে আমার যখন আসলে ফার্স্ট লাভ ছিল আমি ফিল্ম মেকার হব, তো তখন আমি তপন সিংয়ের সঙ্গেও কিছুদিন কাজ করেছিলাম এবং ফিল্মটা আমি ফিচার ফিল্ম করব, সেলুলয়েডে যাব, ফলে সেলুলয়েড টেকনোলজিটাকে আরেকবার, যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার পরে টেলিভিশনে চলে গেছিলাম, তো টেলিভিশন সিরিয়ালসে থাকার ফলে টেকনোলজি থেকে একটু দূরে ছিলাম। ন্যাচারালি আমি আবার যখন ফিল্মে আসছি তখন আমি টু লার্ন এগেইন দ্যাট নিউ টেকনোলজি অফ ফিচার ফিল্মস এরা বা সেলুলয়েড ফিল্মটাকে জানবার জন্যে আমি একটা ডকুমেন্টারি তৈরি করেছিলাম তপন সিনহা, এবং সেই তপন সিংহের যখন আমি ডকুমেন্টারি করছি ওর ফিল্ম ওয়ার্কসের ওপরে, ন্যাচারালি আমার ফিল্মের ব্যাপারটা আবার আমি একটুখানি নিজেকে তৈরি করতে পারলাম। তারপরে আমি আস্তে আস্তে ফিচার ফিল্ম শুরু করি এবং দামু আমার প্রথম ছবি ছিল। তার আগে অবশ্য আমি সুচিত্রা মিত্রের উপর ডকুমেন্টারি করি এবং সেই সুচিত্রা মিত্রের উপর ডকুমেন্টারিটা সে বছর সারা ভারতবর্ষের সেরা তথ্যচিত্র হিসেবে জাতীয় পুরস্কার পায়। এবং তারপরে আমি যে ফিচার ফিল্মটা করি দামু, সে দামু ছবিটিও সারা ভারতবর্ষের বিচারে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। তারপর থেকে আমি মোটামুটি কিছু টেলিফিল্ম করলেও, বেশ কিছু টেলিফিল্ম করলেও আমি কিন্তু ফিচার ফিল্মেই আস্তে আস্তে নিজেকে নিয়োজিত করি এবং এখন আমি শুধুই ফিচার ফিল্মটাই করি। আমি খুব একটা টেলিভিশন সিরিয়াল করতে ইন্টারেস্টেড না বা করি না, কিন্তু মাঝে মধ্যে ডকুমেন্টারি করি, ডকুমেন্টারি আর ফিচার ফিল্ম। আচ্ছা, তো এইভাবে চলচ্চিত্রর জগতে ঢুকেছিলেন। আর আমার প্রশ্ন হচ্ছে, এই দেশে ল্যাবরেটরি প্রিমিয়ার কেমন হলো, মানে ইউএসএ এর অডিয়েন্স এর রেসপন্স কেমন হয়েছে আপনার মতে? আমি এর আগে বেশ কয়েকবার ইউএসএ তে এসেছি। প্রথম আমার মনে হচ্ছে যত 1993 সময় এসেছিলাম, ইউএসআইএস এর ইউএস ফিল্ম বলে একটা প্রজেক্ট আছে, সেখানে আমাকে ওরা সিলেক্ট করেছিল ইন্ডিয়া থেকে এবং আমি এখানে ছিলাম অনেক দিন, এক মাস, ইউনিভার্সাল স্টুডিও কি ডিজনিল্যান্ড ইত্যাদি অনেক অডিও স্টুডিও হলিউড আমি ঘুরেছি। তার পরবর্তীকালে আমি বঙ্গ সম্মেলনে দুবার এসেছি, একবার নিউ ইয়র্কে আর একবার বোস্টন। বোস্টনে যখন এসেছি আমার আত্মীয় স্বজন ছবিটা ওখানে ওরা নিয়েছিল এবং তার পরবর্তীকালে আমি যখন আসি সেটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল ছবিটা আমার এখানে প্রিমিয়ার হয়েছিল, স্যান ফ্রান্সিসকো, আটলান্টা, ইন্ডো আমেরিকান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল এবং ওয়াশিংটনে দেখানো হয়েছিল। তো এইসব করার পর এর ফলে আমার আমেরিকান, বিশেষ করে ইন্ডিয়ান বা বেঙ্গলি সোসাইটির উপরে আমার খুব ভালো ধারণা যে এখানকার মানুষেরা খুব শিক্ষিত এবং তারা বোঝেন একটা সিনেমাকে বা বিশেষ করে লিটারেচার, এবং আমি আই লাভ টু ডু ফিল্মস অন বেঙ্গলি লিটারেচার মেইনলি। তো বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল করার পরে আমার মনে হয়েছিল যখন আমি ল্যাবরেটরি ছবিটা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্ম শতবর্ষ উপলক্ষে, আমার মনে হয়েছিল আমেরিকা ইজ দ্য রাইট প্লেস, কারণ এখানে যেসব ইন্ডিয়ান অ্যান্ড বেঙ্গলিরা আছেন তারা এত এডুকেটেড এবং তারা এত ইন্টেলিজেন্ট টু মানে আন্ডারস্ট্যান্ড এ ফিল্ম অন রবীন্দ্রনাথ ঠাকুর শর্ট স্টোরি। আমার মনে হয়েছিল আমি যদি ছবিটা ঠিক করি তাহলে এখানে অ্যাপ্রিসিয়েশনটা আমি পাবো, এবং আই এম ফর্চুনেট এনাফ যে আমার ছবি এখানে সান ফ্রান্সিসকোতে, তারপরে হিউস্টনে, তারপর ওয়াশিংটনে দেখানো হয়েছে এবং প্রত্যেকটি দর্শক খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তখন আমার খুব কনফিডেন্স বাড়ছে যে
এবারে ছবিটা আমি ভালোই করেছি মনে হচ্ছে, যখন আমেরিকার বেঙ্গলি অডিয়েন্স এন্ড ইন্ডিয়ান অডিয়েন্স এটাকে অ্যাপ্রিশিয়েট করছে। হ্যাঁ, আর একটা কথা আমার মনে হয় যে মেইনস্ট্রিম মানে নন বেঙ্গলি আমেরিকানস আপনার ফিল্মগুলো খুব ভালো লাগবে, কেননা আমরা এজ এ পিপল দ্য এডুকেটেড ক্লাসেস হিয়ার ইন্ডিয়ান ফিল্ম দেখতে খুব ভালো লাগে, আর আপনার সব ফিল্মগুলো সাবটাইটলস ইংলিশ সাবটাইটলস লেখা হয়, আর আমার মনে হয় যে আপনার সব ফিল্মগুলো খুব পপুলার হবে এই দেশে। থ্যাংক ইউ। তো আমার ছবি সম্পর্কে কিছুটা আপনারা আভাস পাবেন আমার ওয়েবসাইট আছে rajasensfilms.com, সেখানে গেলে আমার ছবি কি কি আমি করেছি, কি ডকুমেন্টারি করেছি, টিভি সিরিয়াল করেছি কিছু জানা যাবে অবশ্যই। হ্যাঁ, আর ইন্টারভিউয়ের শেষে আমি আবার বলবো রাজার নিজের ওয়েবসাইট কোথায় আরো দেখা যাবে আপনার ফিল্মের ডিটেইলস আর কাজ। আর রাজা, আপনার মতে আমি জিজ্ঞেস করতে চাই, হোয়াট ইজ ইউনিক অ্যাবাউট বেঙ্গলি ফিল্মস? আজকের বলিউড সিনেমা থেকে বাংলা ফিল্ম কি করে আলাদা আপনার মতে, আর বাংলা ছবিতে বলিউডকে অনুকরণ করা বেড়ে যাচ্ছে না যাচ্ছে না? অ্যাকচুয়ালি সারা পৃথিবীর চলচ্চিত্রেই একদিকে একটু সিরিয়াস ফিল্ম হয়, গুড ফিল্ম যেটাকে বলি, আর একদিকে খুব কনভেনশনাল কমার্শিয়াল ছবি হয়, এবং আমার মনে হয় হলিউডেও মাঝে মাঝে খুব ট্র্যাশ ফিল্মস হয় বেশ কিছু, এবং ইন্ডিয়াতেও তার ব্যতিক্রম নয়, ইন্ডিয়াতে যথেষ্ট মানে বাণিজ্যিক ছবির নামে যথেষ্ট ট্র্যাশ ফিল্ম দেখানো হয়, অনেক হিরো হিরোইন ওরিয়েন্টেড অনলি লাভ স্টোরি। কিন্তু এখন রিসেন্টলি অবশ্য আমার মনে হয় যে ইন্ডিয়াতে অনেক গুড ফিল্মস হচ্ছে, লাইক থ্রি ইডিয়েটস বা এই ধরনের ছবি, মাই নেম ইজ খান ইত্যাদি ছবি। আবার ঠিক সেরকমই একইভাবে আমাদের টালিগঞ্জে বাংলা ছবিতে কিছু অনুকরণ হয় হিন্দি ছবি, কিন্তু হিন্দি ছবির এত আধিপত্য এবং এত প্রভাব যে প্রত্যেকেই যেহেতু হিন্দি ছবি দেখে, তাই রিসেন্ট একটা প্রবণতা হচ্ছে যে দক্ষিণী ভারতীয় ছবির অনুকরণ করে বাংলা ছবি হওয়া। কিন্তু এইটা আমি বলতে চাইছিলাম একটা পার্সেন্টেজ সেটা সারা পৃথিবীতেই হয়, কিন্তু কিছু আমরা আবার কিছু ডিরেক্টর আছি যারা আমাদের কালচার বা আমাদের যে রিচুয়ালস সেইগুলোর উপর বেস করা যে স্টোরি আমরা সেইগুলোকে নিয়ে কাজ করি, সেখানে আমরাও খুব কম সংখ্যক নই, বেশ কিছুজন আছি যারা সিরিয়াস ফিল্ম করছি, এবং সিরিয়াস ফিল্ম আমাদের অনেক আগে থেকেই শুরু হয়েছে, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ, তরুণ মজুমদার, অজয় কর এরা করেছেন, আবার পরবর্তীকালেও এইরকম সংখ্যক বেশ কিছু আমাদের লোকজন আছেন জেনারেশনে, এবং নতুন ইয়াং জেনারেশনও আসছে যারা সিরিয়াস ফিল্ম করছে। তার ফলে হচ্ছে কি, আমার মনে হয় অ্যারাউন্ড 70% 60-70% হয় যেগুলো বাংলা ভাষায় ছবি হলেও ঠিক বাঙালির ছবি নয়, যেরকম আমার মনে হয় হিন্দিতেও এমন ছবি হয় যেটা ঠিক ভারতীয় ছবি নয়। হ্যাঁ, ভারতীয় ছবিতে অনেকেই আজকাল লন্ডনে বা আমেরিকার ছেলে মেয়েরা যেন ওখানেই পড়াশোনা করে, ওখানেই তাদের ফ্যামিলি থাকে, ইন্ডিয়ান মনে হয় না তাদের জামা কাপড় আচার ব্যবহারে, ঠিক সেরকমই বাংলা ছবিতেও একটা আছে 70% ছবি যারা ঠিক বাঙালি নয়, কিন্তু আবার 30% ছবি হয় যেখানে আমরা অনেকেই আছি যারা কিন্তু টিপিক্যাল বাংলার যে গন্ধ, বাংলার যে আবহাওয়া, বাংলার যে কৃষ্টি, যে সংস্কৃতি, তাকে নিয়ে আমরা ছবি করছি এবং সেটাও খুব পিছিয়ে নেই। হ্যাঁ, বাংলা ভাষায় আমার মনে হয় প্রচুর ভালো ম্যাটেরিয়াল ছবি করার মতন, মানে আপনার মতে বাংলা ফিল্ম কোন দিকে যাচ্ছে, কি রকম ফিউচার হবে? না, আমি যেটা বলতে চাইলাম যে সংঘাত একটা আছেই, 70% ছবি বাণিজ্যিক ছবি হয়,
যেগুলো খুব একটা অনুকরণীয় আমাদের দিক থেকে নয়, কিন্তু 30 ভাগ ছবি সবসময় তার এনকাউন্টারে লড়ছে, যারা বাঙালির কালচার, বাঙালির সংস্কৃতিকে নিয়ে তারা কাজ করছে। সুতরাং এইভাবে এক্সিস্ট করছে, এটা আগেও করেছে, অতীতেও করেছে, এখনও করছে। আমার ইচ্ছে বা আমার মনে হয় যে আগামী দিনেও এই লড়াইটা চলবে এবং লড়াইয়ের মধ্যেই বাংলা চলচ্চিত্র বেঁচে থাকবে। থ্যাংক ইউ। যারা বাংলা ফিল্ম করতে চান তাদের কি উপদেশ দেবেন? উপদেশের জায়গায় আমি এখনো পৌঁছইনি। হ্যাঁ, তো বাংলা ছবি নিয়ে সিরিয়াসলি ভাবলে, বাঙালিদের নিয়ে ভাবলে, আমাদের যে একটা সম্মানজনক অবস্থা সারা পৃথিবীতে আছে সেটাকে নিয়ে ভাবলে, এবং আপনিও যেটা বলছিলেন আমাদের লিটারেচার খুব রিচ এবং আমাদের খুব ভালো লেখা আছে, যে লেখাগুলো সারা বিশ্বে প্রেজেন্ট করা যায়, সুতরাং আমাদের বিষয় নিয়ে ছবি করলে সারা পৃথিবীতে তার একটা কৌতূহল হবে এবং আমাদের বাংলা ছবি ভালো হবে। সুতরাং যারা ছবি করার কথা ভাবছেন তারা যদি বাঙালি হন তাহলে বাঙালির কথা ভাবুন, তারা যদি ইসরায়েলি হন তাহলে ইসরায়েলের কৃষ্টির কথা ভাববেন, যদি সে পাকিস্তানি হয় সে তার কথা ভাববে, আমেরিকানসরা আমেরিকানসদের লাইফ নিয়ে ছবি করবে, তবেই আমার মনে হয় সঠিক চলচ্চিত্র হবে। আর এখন থেকে 3 বছর পর, ফর এক্সাম্পল, where would you like to be professionally? আর ফিউচারে দেখলে 10 বছর পর এখন থেকে, where do you see yourself professionally? না, আমি 15-20 বছর বা আমি কলেজ লাইফের পর থেকেই আমি চেয়েছিলাম যে আমি একজন ফিল্ম মেকার হবো, আমি সেটা হতে পেরেছি। সুতরাং আমি খুব হ্যাপিয়েস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড মনে হয় নিজেকে, আমি খুব খুশি আমার যে ক্যারিয়ারটা যেখানে আছে, এবং আমি যদি আরো ভালো করে সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে ছবি করতে পারি, আমি যে ট্রেন্ডে ছবি করছি, তাহলে আমি আরো ফরচুনেট মনে করব নিজেকে। এবং আমার মনে হয় যে আমি যতদিন বাঁচবো ততদিন যেন এই বাংলা ছবি করে যেতে পারি বা ইন্ডিয়ান ফিল্ম করতে পারি, ফিল্ম করা সেটা বাংলা হতে পারে, ইন্ডিয়ানও হতে পারে, হিন্দিও হতে পারে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজেও ছবি হতে পারে, কারণ ল্যাঙ্গুয়েজটা খুব একটা বড় সমস্যা নয়। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, আমার যেটা দর্শন, আমার যেটা ভালোবাসা, আমার যেটা প্রেম, সেই বিষয়কে নিয়ে সিনেমা করতে চাওয়াটাই আমার স্বপ্ন। আর আগামী 3 বছর বা 10 বছর আমি চাইবো সুস্থ থেকে সেই ছবিগুলো করতে। অবশ্যই। আপনার অন্য প্রজেক্টস যে ব্যবস্থা করছেন বা করবেন, আপনি কিছু বলবেন আমাদের? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এই ল্যাবরেটরি ছবিটা জাস্ট কমপ্লিট করেই চলে এসেছি, তো আমার হাতে এখন 2-3টে গল্প আছে যেগুলো আমার ইচ্ছে ছবি করবার, কিন্তু এটা অনেকটা নির্ভর করে বাস্তবে প্র্যাকটিক্যালি সেটা প্রডিউসারের ওপরে। প্রডিউসারকে আমি 2-3টে প্রজেক্ট দেব, আউট অফ 3 ওনাদের সঙ্গে যেটা ক্লিক করবে আমি সেই প্রজেক্টটা করব। তো সেই জন্য আমার ঠিক ফাইনাল হয়নি যে আমি কি করব। আমি দেশে গিয়ে আবার এই ছবিটা রিলিজ করব এবং এটা পৃথিবীতে আর কোনো ফেস্টিভ্যালে দেখানো যায় কিনা তার চেষ্টা করব, এবং সঙ্গে সঙ্গে আমার যে প্রিপারেশনগুলো আছে সেটা নিয়ে প্রডিউসারদের সঙ্গে কথা বলব এবং কথা বলতে বলতে যেটা ক্লিক করে সেই ছবিটা করব। আপনার মনে হয় রবীন্দ্রনাথের আরো ছোট ছোট গল্প থেকে কোনো ফিল্ম করবেন? হ্যাঁ, রবীন্দ্রনাথের তো অফুরন্ত ভাণ্ডার, তাকে এক্সপ্লোর করা যায় যে আমি আরও আগামী 150 বছর। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি যেটা বাস্তব সমস্যাটা বলছিলাম, যে প্রযোজকরা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কতটা ইনভেস্ট করতে চায় সেটাও দেখতে হবে। সেরকম কোনো যদি আমি প্রডিউসার পাই যারা রবীন্দ্রনাথের গল্প নিয়ে ছবি করবে, তাহলে তো আমি সবচেয়ে ভালোবেসে সেটাই আগে করব। কারণ রবীন্দ্রনাথের ছোট গল্পের উপরে আমি বেশ কিছু টেলিফিল্মস করেছি এবং আমি জানি যে বেশ কিছু গল্প এখনো আছে, যে বা তার নাটক আছে বা তার উপন্যাস আছে যেগুলো খুব অপূর্ব সুন্দর সিনেমা হতে পারে, কিন্তু সেটা নির্ভর করছে একজন ইন্টারেস্টেড প্রডিউসারের উপরে। হ্যাঁ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আপনার জীবনের ফিলোসফি বর্ণনা করবেন একটু? আসলে বর্ণনা করার কিছু নেই, এটা আমার যে সিনেমাগুলো আমি বলছিলাম যে আমার সিনেমাগুলো যে দেখা যায়, আমার প্রত্যেকটা সিনেমা আমার একটা বিশ্বাস থেকে করা এবং আমার ভালোবাসা, এবং আমি বিশ্বাস থেকে সরে কোনো ছবি করিনি।
আর ফিলোসফিটা ঠিক ফিক্সেশন থাকে না, তবে সুস্থ হয়ে বাঁচা, সব মানুষকে সুস্থ হয়ে থাকা, প্রত্যেকটি মানুষকে ভালোবাসা, প্রত্যেকের মধ্যে যাতে প্রেম থাকে, ভালোবাসা থাকে, সবাই সবার কাছে খুব ভালো মানুষ হয়ে উঠুক, মানুষ মানুষের কাছে বন্ধু এবং ভাই হয়ে উঠুক, এটাই আমার দর্শন। তাই সাধারণ জীবন, সাধারণ অনুমতি, মানে আর শেষে আমাদের গ্লোবাল অডিয়েন্সের সঙ্গে আপনার কোনো কথা শেয়ার করতে চান? এটাই শেয়ার করতে চাই যেটা আমি আগেও বলেছি, যে প্রত্যেকটি দেশের সম্পর্কে জানতে সেই দেশজ ছবিগুলো আপনারা দেখুন। আমি একজন ফিল্ম মেকার, আমি ফিল্ম নিয়েই ভাবি, সুতরাং আমরা চাইব যে প্রত্যেকটা দেশ সম্পর্কে জানতে তার দেশজ ছবিগুলো দেখুন, এবং দেখে আপনারা আজকের দিনে বিজ্ঞানের যে উন্নতি হয়েছে, যার ফলে আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক বা আমাদের ইমেল, এগুলোতে আমরা যদি সারা ভারতবর্ষে আরও সারা পৃথিবীতে আরো আরো বন্ধু নিজেদের মধ্যে মতামত বিনিময় করতে পারি, এই যেরকম ওয়াশিংটন রেডিও বা এরকম কোন রকম সুবিধা নিয়ে, তাহলে আমি খুব খুশি হব। এবং আমার সম্পর্কে যদি কারো কোনো খোঁজ খবর নেওয়ার ইচ্ছে থাকে, তারা আমাকে মেল করতে পারে। অবশ্যই আমি আবার বলবো রাজা সেনের ওয়েবসাইটের ঠিকানা, কেননা আমি জানি যে আমাদের লিসনার্স জানতে চাইবেন, www.rajasensfilms.com, সেটা রাজা RAJASENSFILMS.com। আর রাজা বললেন যে ফেসবুকে প্রোফাইল আছে, আর সবাই সেখানে দেখবে, দেখা পারবে, এবং আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইলে যোগাযোগ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। Wishing you all the very best, Raja from Washington Bangla Radio and our listeners. আশা করি আবার কথা হবে। Thanks so much for your time. Same to you.